এটা হচ্ছে মিরপুর এক নম্বর, আর এখানে একটি ফুটওভার ব্রিজ আছে এবং নিচ দিয়ে আপনার রাস্তাও আছে। এই যে দেখুন মানুষজন যাচ্ছে, এরা নিচ দিয়ে পার হচ্ছে। কারণ কি? কারণ নিচ দিয়ে পার হতে কষ্ট কম লাগে সম্ভবত। তো উপরে কিন্তু ফুটওভার ব্রিজ আছে, সেখান দিয়েও মানুষ যাচ্ছেন, সেটাও ঠিক, তবে কম সংখ্যক যাচ্ছেন। এই যে এরকম একটা ঝামেলা তৈরি হয় যে মানুষের উপর দিয়ে না গাড়ি উঠে যায়। গাড়ি তো আসলে ওঠে না, গাড়িওয়ালাদেরও একটা দায় আছে, সেজন্য তারা আস্তে আস্তে করে যায়, এতে করে গাড়িগুলো স্লো হয়। তো এটা হওয়া উচিত না, যেহেতু ফুটওভার ব্রিজ আছে, সুতরাং সবার এই ফুটওভার ব্রিজ ব্যবহার করা উচিত। প্রশ্ন হচ্ছে মানুষের যেখান দিয়ে সুবিধা হবে তারা সেটাই করবে, তো সে কারণে তারা যাতে ফুটওভার ব্রিজ ব্যবহার করেন সে ব্যাপারে তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এবং বাধ্য করতে হবে। বাধ্য মানে হলো কখনো কখনো দেখা যায় কিছু মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং তারা 100 টাকা, 200 টাকা, 1000 টাকা অনেক সময় জরিমানা করেন। সে ধরনের জরিমানা সিস্টেমগুলোকে চালু করতে হবে, তাহলে পরে এই ফুটওভার ব্রিজগুলো ব্যবহার করতে মানুষ বাধ্য হবে। আর যে সমস্ত জায়গায় ফুটওভার ব্রিজ নাই সে সমস্ত জায়গায় ফুটওভার ব্রিজ দেওয়া উচিত, তাহলে মানুষ আর গাড়ি দুটো একসাথে চলবে না। অর্থাৎ মানুষের রাস্তা দিয়ে মানুষ চলবে আর গাড়ির রাস্তা দিয়ে গাড়ি চলবে। যে কথাটা আমি প্রতিনিয়তই বলি সেটা হচ্ছে লেন করা। এ দেখুন রিক্সা সেকেন্ড লেন অথবা একদম ফার্স্ট লেনে এসে যেটা দিয়ে সরাসরি গাড়ি যাবে সেখান দিয়ে আপনার রিক্সাগুলো যায়, মানুষ হাতের ইশারা করে গাড়ি থামিয়ে দিয়ে তারা রাস্তা পার হয়। এই যে দেখুন হাতের ইশারা দিয়ে গাড়ি থামিয়ে দিচ্ছে, অথচ অনেকক্ষণ মানুষ জ্যামে থেকে বিরক্ত, তারপরে গাড়িগুলো তারা চায় যে স্মুথলি যাক, কিন্তু সেটা হয় না। আর এই যে রিক্সাগুলো দেখুন দুইটা তিনটা লাইন করবে, অথচ সবার গতি প্রায় সমান, তাহলে এগুলো কিন্তু সিরিয়ালই যেতে পারে। ইভেন সকল গাড়িগুলোকে সিরিয়াল করা যেতে পারে, সকল গাড়ি একটা সিরিয়ালে যাবে, বা ফাস্ট পেস যে গাড়িগুলো আছে যেগুলো দ্রুত চলে সেগুলো একটা লেনে যাবে, আর যেগুলো মাঝারি মানের গতিতে চলবে সেগুলো একটা লেনে যাবে। যেরকমভাবে ক্যান্টনমেন্টের ভিতরের রাস্তাগুলোতে আছে, সেখানে গাড়ি বা প্রাইভেট কার সেগুলো যাবে 50 কিলোমিটার বেগে, মোটর সাইকেল সেগুলো যাবে 40। এখন সিটির মধ্যে যদি 50-40 বেঁধে দেওয়া হয় অনেকে আবার নাখোশ হবেন, তারা সেটা মানতে চাইবেন না, তাহলে সেক্ষেত্রে গতি বাড়ানো যেতে পারে, সেটা 60 হতে পারে, 50 হতে পারে, আর থার্ড লাইনে 40 হতে পারে, একদম শেষে যে সেটা 20 হতে পারে, রিক্সার গতির জন্য 10 হতে পারে, সেটা হোক, বাট যে যার যেটা গতি থাকবে সে গতি তারা মেনটেন করবে। প্লাস হচ্ছে দেখুন এই মানুষগুলো যাওয়ার জন্য কিন্তু এই গাড়িটাকে থেমে থাকতে হয়েছে, পিছনে অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছিল। তো যাই হোক, যেটা বলছিলাম যে গাড়ি নির্দিষ্ট গতিতে যাবে আর হচ্ছে গাড়িগুলো সিরিয়ালি যাবে, যার যার ইচ্ছে মতো গাড়ি চলবে না। এখানে যে ট্রাফিক রুল থাকবে, ট্রাফিক আইন থাকবে, সেই আইন অনুযায়ী গাড়ি চলবে, গাড়ি চলতে বাধ্য হবে। একটা শহরের, একটা দেশের রাজধানী, তার যে প্রাণকেন্দ্র, সেখানে এরকম উল্টাপাল্টাভাবে গাড়ি চলতে পারে না, এটা হওয়া উচিত নয়। এরপরে দেখুন লাইট নাই ঢাকা শহরের। আপনি চিন্তা করতে পারেন একটি সভ্য দেশের রাজধানী, সেই রাজধানীর যে লাইটগুলো সেগুলো জ্বলে না বা অকেজো, অথবা জ্বলে কেউ মানে না, কেন হবে এরকম? প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা সিগন্যালে আপনার সিসিটিভি ক্যামেরা লাগানো উচিত। সেই সিসি ক্যামেরা দিয়ে দেখবে কারা নিয়ম মানে কারা মানে না, যারা মানে না জাস্ট নাম্বারটা টুকে রেখে অথবা ওই ক্যামেরাতে দেখে সেই নাম্বারগুলো দেখে দেখে জাস্ট মামলা দিয়ে দিতে হবে, দ্যাটস ইট। তাহলে পরে একটা ডিসিপ্লিন আসবে, আর ডিসিপ্লিন কখনো এমনি এমনি আসে না, কারণ ডিসিপ্লিন মানতে হলে মানুষের কষ্ট হয়, কিন্তু বৃহত্তর অর্থে সেটা শান্তিপূর্ণ হয় বা সবার জন্য সেটা মঙ্গলকর হয়। সুতরাং ডিসিপ্লিন কেউ মানতে চায় না, কারণ ডিসিপ্লিন না মানলে যে ব্যক্তি মানে না সেই ব্যক্তির স্বার্থ উদ্ধার হয়, আর ডিসিপ্লিন মানলে সকলের স্বার্থ উদ্ধার হয়, দু একজনের একটু কষ্ট হলেও। সুতরাং ডিসিপ্লিন মানাতে বাধ্য করতে হবে, এই ডিসিপ্লিন মানানোর কাজটা কারা করবে? অবশ্যই প্রশাসন করবে, পুলিশ প্রশাসন করবে, আর পুলিশের মধ্যে বিভিন্ন ধরনের ভাগ আছে, যারা ট্রাফিক পুলিশের দায়িত্বে আছেন তারা করবেন। সুতরাং এই সমস্ত কাজগুলো আমরা বুঝি, যারা এক্সপার্ট তারা কি বোঝেন না? আর যারা এগুলো দায়িত্বে আছেন তারা কি বোঝেন না? সুতরাং সবাই বোঝেন, সবাই আপনার প্রাজ্ঞ, সবারই জ্ঞান বুদ্ধি আছে, কিন্তু বাস্তবায়নটা নাই। যে কাজটা আমাদের শিশুরা, বাচ্চারা করতে পেরেছিল বেশ কিছুদিন আগে,
একটি আন্দোলনের মাধ্যমে সেই কাজটা আমাদের ট্রাফিক পুলিশরাও করতে পারেন না। কেন পারেন না আমি জানি না, তবে এটা হওয়া উচিত, এটা পারা উচিত, এই নিয়মকানুনগুলো আনা উচিত।